সম্মানিত ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজ আমরা আছি কোনাবাড়ি নতুন বাজারে একটা দোকানদার। এখানে কিন্তু শীতের মালের কোয়ান্টিটি কিন্তু অনেক আছে এবং অনেকগুলো আইটেম আছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আমরা এখন সরাসরি দোকানের মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, অনেকদিন আপনার ভিডিও ছাড়া হয় না, তো আজকে আমাদের অডিয়েন্সের জন্য কী কী দেখাবেন শীতের মাল? ভাই কিছু আইটেম দেখাচ্ছি শীতের শুরুতেই, রেট অনেক কম আছে এবং খুবই ভালো মাল আছে। আপনি তো সবসময় অনেক অফার দিয়ে মাল দেন আর কি। তো তারপরে আমরা আজকে কী কী মাল দেখবো আপনার দোকানে? ভাই বাচ্চা সুপ শার্ট দেখামো এবং লেডিস হাইনেক দেখামো এবং বড় মেনসের ট্রাউজার আছে আর কিছু সুপ শার্ট এবং হুডি আছে। হুডি আছে না? তো যাক আমরা বাচ্চা দিয়ে শুরু করি। এই বাচ্চা সুপ শার্ট, বাচ্চাদের সুপ শার্ট। হ্যাঁ জি। এটা কি কাপড় হবে? এটা সবে ফিলিপস ব্লেজার, অন সাইড ব্লেজার কাপড়। হ্যাঁ ফিলিপস কাপড় বা ব্লেজার কাপড়। আছে জিএসএম কত আছে এটা? জিএসএম 250 থেকে 300। 250 থেকে 300, হাই জিএসএম আছে। হ্যাঁ জিএসএম। এটাতে কালার কয়টা হবে? এটা কালার ভাই ভ্যারাইটিস কালার হবে, মানে অসংখ্য আছে। 12 থেকে 14টা কালার, 12 থেকে 14টা কালার আছে। এটা সাইজ হবে 3-16, 18, 20। 16, 18, 20, মানে কত বছর বাচ্চা থেকে কত বছর বাচ্চা হবে? 6 থেকে 10। 6 থেকে 10 বছর বাচ্চা হবে। তাহলে আচ্ছা ঠিক আছে। তো আমাদেরকে কয়েকটা কালার দেখান। দেখেন এখানে 6 পিসের বান্ডিল রেশিও, করে প্রতি সাইজে 2 পিস করে রেশিও। 6 পিসে 6 কালার, 6 পিসে 6 কালার জি এক বান্ডিল। আচ্ছা আচ্ছা। তো দামের বিষয়টা একটু বলেন। দামের বিষয়টা একদম 80 টাকা রাখা যাবে। একদম 80 টাকা জি। সেক্ষেত্রে সামান্য কিছু কম রাখা যায়। ঠিক আছে। তো আচ্ছা, যারা সরাসরি আসবে এটা কীভাবে আসবে, আর যারা আসতে পারবে না এরা কীভাবে মাল পাবে? যারা না আসবে তাদের জন্য কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দেবো, কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আর যারা সরাসরি আসবে তারা, এটা গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার ইসলাম মার্কেট, 5 নং গলি, একদম মসজিদের সাথে দোকান, খিদমা ফ্যাশন দোকান। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা দাম পড়বে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকা। এগুলো কি এক্সপোর্ট কাপড় হবে নাকি আপনারা বাংলা ডাইং হবে? না না, এক্সপোর্ট কাপড়, অরিজিনাল এক্সপোর্ট কাপড়। আচ্ছা আচ্ছা। যাই হোক, বাচ্চাদের কোনো আইটেম আছে আপনার কাছে? না, আপাতত বাচ্চা আছে, মেজেই আছে, কিন্তু কালার হবে বেড়া দিয়ে, যে রকম চা সেভাবে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরে কোন কালেকশনটা দেখবো? তারপরে আপনাকে একটা কালেকশন দেখাই। এটা হাইনেক। হাইনেক জি। এটা হাইনেক সাইজ হবে 2টা, এম এবং এল। এম এবং এল হবে, হ্যাঁ 2টা সাইজ। এটা জিএসএম হবে 180 থেকে 90, 180 থেকে 190-র মধ্যে জিএসএম হবে, বা 200 জিএসএম। একটু হাই এই যে নেকটা দেখান তো, নেকটা একটু দেখান তো, অনেক এই যে নেকটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা অনেক কালার হবে, এটা একদম ভ্যারাইটিস কালার, কালো নেবি, এশিয়ান থার। হ্যাঁ মানে অনেকগুলো কালার হবে। আনুমানিক একদম অনেক কালার। আনুমানিক কয়টা কালার হবে এটা? 14-15টা কালার, 14 থেকে 15টা কালার হবে। দেখেন আমাদের স্টক একটু দেখাই, আর বাইরের কিন্তু নিজস্ব কারখানা আছে, সবসময় কিন্তু প্রোডাকশন থাকে মাল, যারা আপনার ইতিপূর্বে মাল দিচ্ছে এটা কিন্তু জানেন। যে যাক, এরপর আমরা কোন কালেকশনটা দেখবো? এরপরে ট্রাউজারটা দেখেন। ট্রাউজার জি, এটা মেনসের ট্রাউজার, তিনটা বিট দেওয়া থাকবে। হ্যাঁ জি। এটা এখানে ই দেওয়া আছে, লেস দেওয়া আছে। পকেট থাকবে কয়টা? পকেট থাকবে 2টা শুধু সামনে। সামনে 2টা জি। জস্টিং দেওয়া থাকবে, সাইজ থাকবে 3টা। নিচে নিচের অংশটা দেখানো আমাদের একটু। নিচে রিপ, রিপ দেওয়া থাকবে, রিপ কি ম্যাচিং থাকবে? এখানে রিপ, রিপ কি ম্যাচিং থাকবে? না হ্যাঁ, রিপটা ম্যাচিং থাকবে। আচ্ছা এটা তো, এটা সাইজ কটা থাকবে? সাইজ 3টা। 3টা না, এম এল এক্সএল। এম এল এক্সএল। এটা স্টকটা আমাদের দেখান তো। এটা স্টকের দিকে আরো আছে, ওই যে উপরে আছে দেখেন, ওই যে উপরে আছে, ওই দেখেন পুরাটাই আপনার ট্রাউজারের। এই দেখেন, আর দোকান ছোট, মাল আছে, মাল গোডাউনে আছে, যত সাইজ দেওয়া যাবে, দেখা যায় না মাল, যত সাইজ তত দিতে পারবে। আচ্ছা, ট্রাউজারের রেটটা কেমন দিয়েছেন? ট্রাউজারের রেট 150। 150 টাকা? না জি। এটা থেকে ফেব্রিক্সটা কি ফেব্রিক্স হবে? ফেব্রিক্স ব্লেজার না, ব্লেজার অন সাইড ব্লেজার, ফ্লিস কাপড় যেটা বলা হয়। অনেক টাফার আছে কিন্তু, এই যে চুলকা, এটা চুলকা না? না, এটা চুলকা না ভাই। আচ্ছা ঠিক আছে। তো এটা জিএসএম কত আছে? এটা জিএসএম 280 বা 300, না 280 প্লাস আর কি। তো যাই, এরপর আমরা কোন কালেকশনটা দেখবো? এরপর আপনাকে সুইপ শার্ট দেখাই। সুইপ শার্ট, মেনসের, মেনসের সুইপ শার্ট। এগুলো কি সব সুইপ শার্টের স্টক না? এটা এগুলো সব সুইপ শার্টের স্টক। সুইপ, সুইপ শার্ট এর যে ওই পিছনে আছে বিভিন্ন ব্র্যান্ডের হবে,
কালার কয়টা হবে এটা আনুমানিক কালার এটা 10টা কালার হবে 8-10টা কালার হবে এদিকে দেখেন যেমন যে লাল অরেঞ্জ হ্যাঁ অ্যান্থার আছে অ্যান্থার এস কালার আছে ব্ল্যাক আছে না জি ব্ল্যাক আছে ব্ল্যাকও আছে মানে আছে অনেক কালার আছে মানে 8-10টা কালার হবে না হুম এটা রেটটা কেমন দিয়েছেন এটা রেট পড়বে 150 150 টাকা মাত্র 150 টাকা জি তো সুইফটারের মধ্যে আর কোনো কালেকশন আপনার কাছে আছে আছে আর একটা কালেকশন আছে যেমন এটা কিন্তু গত বছর আপনার কাছে ছিল এটা যে মালটা গত বছর ছিল এই মালটা অনেক বিক্রি করেছি তাই না এই মালটা এই বছরও করেছি আমরা শুধু টেরি কাপড়ের মধ্যে মানে কেটা ব্লেজার কাপড় না এটা শুধু টেরি হবে শুধু টেরি হবে জি আচ্ছা আচ্ছা তো এটা সাইজ কত হবে এটা সাইজ 3টা এম এল এক্সএল এম এল এক্সএল রেটটা একটু বলেন রেট এটা 130 টাকা 130 টাকা জি এটা মাত্র বছর মানে প্রথম থেকে কম নিচ্ছেন এটা প্রথম থেকেই কম এটা আগে কিন্তু আপনি এটা রেটটা মানে প্রথম থেকে রেটটা বেশি বলছেন এটা গত বছর ছিল 160 170 হ্যাঁ হ্যাঁ এবার 130 টাকা মতো এটা 130 তো যাই এটা রং কোশের ব্যাপারে কিছু বলবেন রং কস্ট আমার দোকানে যাবতীয় মাল সবগুলো গ্যারান্টি গ্যারান্টিড হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাক এবার আমরা কোন কালেকশনটা দেখব এরপর কালেকশন আপনাকে এই হুডি যা দেখাবো হুডি এটা নতুন একটা গেটআপের মাল হ্যাঁ কন্ট্রাস্ট হবে এটা জি কন্ট্রাস্ট এটা কন্ট্রাস্ট হবে সামনে কন্ট্রাস্ট এটা ব্লেজার ব্লেজার জি এটা 300+ 300+ দিয়েছেন আছে দিয়েছেন 300+ মানে তো অনেক মোটা হুম অনেক মোটা কাপড় হবে পিছন ব্যাকপার্টটা দেখান তো ব্যাকপার্টটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ জি এটার মধ্যে আর কয়েকটা কালেকশন আমাদের দেখান এটা দেখেন আমাদের কলেজে যে সেলাই করে থাকি দেখান ছোট দিয়ে থাকবে ছোট থাকবে মালের সেলাই কোয়ালিটি আমি একটু দেখাই যেহেতু এটা হুডি এই দেখেন দর্শক বন্ধুরা কোয়ালিটিটা একটু দেখান পিছনটা দেখান সব কিন্তু নিখুঁত সেলাই দেওয়া আছে এটা প্রিন্টেড ডিজাইন হবে অনেক যেমন এটা বস বস জি এটা ব্ল্যাক কালার একটু খোলেন খোলেন একটু দেখান আমাদের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর তো হুডির রেটটা কেমন কি দিচ্ছে এটা এটা আসলে কি বলবো শুরুতে রেট কম দিচ্ছি মালটা অনেক করছি আমরা এটা 210 টাকা দিতে পারবো 210 টাকা জি কোয়ান্টিটি কত পিস আছে এটা কোয়ান্টিটি আছে অনেকই আছে এবং রানিং এ চলতেছে হ্যাঁ তো তারপর আনুমানিক এখন কি কোয়ান্টিটি আনুমানিক 3,000 থেকে 4,000 হবে 3,000 থেকে 4,000 তাহলে রেট কত বললেন রেট 210 210 টাকা যদি বেশি না সেক্ষেত্রে কি কোনো বেশি নিলে আসলে কম দেখা যায় না তবে কিন্তু সম্মান করবো না সম্মান করবো তো আচ্ছা ঠিক আছে তো আমরা এরপরে কোন কালেকশনটা দেখবো আপাতত এই পর্যন্ত এই পর্যন্ত না জি তো ঠিক আছে আপনার দোকানের ঠিকানাটা আর একবার বলেন এটা গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার ইসলার মার্কেট 5 নং গলি মসজিদের সাথে দোকানটা খিদমা ফ্যাশন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ